সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা বর্তমান সময় আমাদের চারপাশে প্রচুর ইলেকট্রনিক ডিভাইস আছে যে ইলেকট্রনিক ডিভাইসগুলিতে কোনো না কোনোভাবে একটি ডিসপ্লে লাগানো থাকে বা যে ইলেকট্রনিক ডিভাইসগুলিকে ব্যবহার করার জন্য ডিসপ্লে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ধরুন আমাদের মোবাইল ফোন আছে ল্যাপটপ আছে ট্যাবলেট আছে স্মার্ট ওয়াচ আছে কিন্তু এই যে ডিসপ্লেগুলি আছে আপাত দৃষ্টিতে প্রত্যেকটি মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ইলেকট্রনিক ডিভাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের ডিসপ্লেগুলির যে ফিচার্স একই বললো অনেক সময় আমরা দেখি যখন দুটো ইলেকট্রনিক ডিভাইস আমরা পাশাপাশি রাখি সেখানে পিকচার কোয়ালিটিতে আমরা পার্থক্য দেখতে পাই বা কিছু ডিসপ্লে আমরা যদি সূর্যের আলোতে ব্যবহার করছি সেক্ষেত্রে ডিসপ্লেটিতে কিছু দেখা যায় না এরকমভাবে আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলির ডিসপ্লেতে আমরা বিভিন্ন ধরনের পার্থক্য দেখতে পাই বা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয় সুতরাং চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই বর্তমান সময় যদি আমরা কোনোটি ইলেকট্রনিক ডিভাইস কিনছি যেটিতে একটি ডিসপ্লে আছে সেক্ষেত্রে সেই ইলেকট্রনিক ডিভাইসটি কেনার সময় আমাদের ডিসপ্লের কোন কোন গুরুত্বপূর্ণ ফিচার্স দেখে নেওয়া খুবই জরুরি নমস্কার বন্ধুরা আমার নাম শ্রহিত ঘোষ আপনারা দেখছেন বাংলা ভাষার প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায় বিশ্লেষণ করে থাকি চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলির বর্তমান সময়ের ডিসপ্লে গুরুত্বপূর্ণ ফিচার্সগুলির সম্বন্ধে বন্ধুরা বর্তমান সময় যখন আমরা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিচ্ছি সেই ক্ষেত্রে ডিসপ্লের ক্ষেত্রে আমরা আমাদের সেই ইলেকট্রনিক ডিভাইসটির সাইজের সাহায্যে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ডিসপ্লে আমরা পেয়ে থাকি এই ক্ষেত্রে আমাদের প্রথমে দেখা উচিত যে ডিসপ্লের এর অ্যাসপেক্ট রেশিও কী আছে মানে ডিসপ্লেটি চওড়ায় কতটা এবং লম্বায় কতটা সেই ক্ষেত্রে দেখবেন আজকের দিনে মোবাইলের ক্ষেত্রে আমরা এইটটিন এস টু নাইন অ্যাসপেক্ট রেশন মোবাইল ফোন দেখতে পাই বা টোয়েন্টি এস টু নাইন অ্যাসপেক্ট রেশিওর মোবাইল ফোন দেখতে পাই বা কিছু ক্ষেত্রে সিক্সটিন এস টু নাইন অ্যাসপেক্টেশন মোবাইল ফোন দেখতে পাই কিন্তু আমরা যে ভিডিও প্লেয়ারের মাধ্যমে কোনো মুভি চালাচ্ছি বা ইউটিউব ভিডিও দেখছি তার অ্যাসপেক্ট রেশিও অনেক সময় আমাদের ডিসপ্লেগুলির সাথে ম্যাচ করে না যে ক্ষেত্রে দেখবেন ইউটিউব ভিডিও কখনও আপনি ফুল স্ক্রিনে দেখতে পারেন না ফুল স্ক্রিনে দেখতে হলে আপনাকে সফটওয়্যারের মাধ্যমে সেখানে অ্যাডজাস্টমেন্ট করা আছে আপনি যখন স্ট্রেচ করেন সেটি স্ক্রিন আসে কিন্তু অনেকটাই যে ভিডিও অনেকটা এরিয়া সেটা ক্রপ হয়ে যায় সেক্ষেত্রে ভিডিওটি দেখার যে এক্সপিরিয়েন্স সেটা অনেক সময় ভালো হয় না এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলি আছে তার যে ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও এই মুহুর্তে যে ভিডিও প্লেয়ারগুলি আছে বা যে ভিডিও রেকর্ডিংগুলি হচ্ছে তার অ্যাসপেক্ট রেশিওর সাথে যাতে সামঞ্জস্য থাকে এছাড়া আমরা বিভিন্ন সাইজের আমরা ডিসপ্লে নিতে পারি আমাদের নিজেদের পছন্দ মতো কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের ডিসপ্লেটি ফুল এইচ ডি ডিসপ্লে অথবা এইচ ডি প্লাস ডিসপ্লে অথবা ফোর কে ডিসপ্লে কী ধরনের ডিসপ্লে যদি খুব বড়ো সাইজের ডিসপ্লে হয় সেক্ষেত্রে আজকের দিনে ফুল এইচডি ডিসপ্লে বা ফোর কে ডিসপ্লে নেওয়া উচিত যদি খুব ছোটো ডিসপ্লে হয় সেক্ষেত্রে আমরা এইচডি প্লাস বা এইচডি ডিসপ্লে নিতে পারি এই ক্ষেত্রে যদি আমরা ফুল এইচডি ডিসপ্লে নিচ্ছি তার মানে তার রেজলিউশন হচ্ছে নাইনটিন টোয়েন্টি টু ওয়ান থাউজেন্ড এইটটি দেখবেন ইউটিউবে যেটাকে হয় হাজার আশি পিক্সেল বা হায়েস্ট রেজলিউশান আর যদি আমরা এইচডি প্লাস ডিসপ্লে নিচ্ছি সেক্ষেত্রে আমরা বারোশো আশি ইন্টু সাতশো কুড়ি পিক্সেলের ডিসপ্লে দেখতে পাই আর ফোর কে বলতে আমরা যদি চারখানা ফুল এইচডি ডিসপ্লেকে একসাথে দেখি তার যে রিজলিউশন যখন সেটি একটি ডিসপ্লে মধ্যে নিয়ে আসা হয় সেটিকে ফোর কে বলা হয় এই ফোর কে ফুল এইচডি এইচডি প্লাস এইট কে নিয়ে এর আগে টেকনিক্যাল চ্যানেল গেলে আলাদা ভিডিও আছে যদি আপনি ডিটেলসে বুঝতে চান তাহলে আপনি উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা ভিডিওর নিচের ডিসক্রিপশানে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের ডিসপ্লেটি ফুল এইচডি এইচডি প্লাস অথবা ফোর কে হওয়ার পরে সেই ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি কী আছে আমাদের ডিসপ্লেগুলির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ডিসপ্লেটি কীভাবে লাইট এমিট করছে মানে সেই ডিসপ্লেগুলি থেকে যে আমরা যে লাইটটি দেখতে পাই সেটির মাধ্যমে সেটি কতটা বেশি লাইট এমিট করছে সেটি আমাদের যে মুভি বা ভিডিও দেখার এক্সপিরিয়েন্স সেটিকে এনহ্যান্স করে আর এছাড়া যেটি হচ্ছে আমাদের ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি কী আছে মানে আমাদের ডিসপ্লেগুলি খুব ছোটো ছোটো পিক্সেল নিয়ে তৈরি প্রত্যেকটি পিক্সেল লাইট এমিট করে এবং কিছু না কিছু ইনফরমেশান দেখায় যখন সমস্ত ইনফরমেশান একসাথে আমরা সম্পূর্ণ ডিসপ্লে দিয়ে দেখি তখন আমরা কোনো পিকচার বা ভিডিও দেখতে পাই সুতরাং ডিসপ্লে এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি পিক্সেল এবং সেই পিক্সেলের মধ্যে আমরা কতটা লাইট এমিট করছি বা সেই পিক্সেলটি কত কালারের সাথে আমাদের সেই ফটোটি বা সেই ভিডিওটি দেখাচ্ছে এই ক্ষেত্রে যদি প্রথমে আমরা চলে আসি দেখবেন আজকের দিনে যখন কোনো ডিভাইস নিচ্ছেন সেক্ষেত্রে ডিসপ্লে স্পেসিফিকেশানে একটি শব্দের কথা শুনতে পারবেন সেটি হচ্ছে পিপিআই সেক্ষেত্রে দেখবেন বলা হয় ফোর হান্ড্রেড থ্রি পিপিআই বা থ্রি নাইনটি এইট পিপিআই পিক্সেল ডেন্সিটি এই পিপিআই বা পিক্সেল ডেন্সিটি কীভাবে মেজারমেন্ট করা যায় সেটি নিয়ে এর আগে টেকনিক্যাল চ্যানক্য চ্যানেলে আলাদা ভিডিও আছে আমি ভিডিও ডিসক্রিপশানে অথবা উপরের আই বাটনে সেটির লিঙ্ক দিয়ে দেবো আপনি সেটি দেখতে পারেন সহজভাবে যদি আমরা বুঝি আমাদের ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি যত বেশি হবে তত আমরা সেই ডিসপ্লেটিতে কোনো মুভি ভিডিও দেখার যে এক্সপিরিয়েন্স সেটা অনেকটাই এনহ্যান্স হবে আর এরপর যে আমরা বললাম প্রত্যেকটি ডিসপ্লে খুব ছোট ছোটো পিক্সেলের সমন্বয়ে তৈরি হয় সেক্ষেত্রে প্রত্যেকটি পিক্সেল বিভিন্ন কালার দেখায় বা বিভিন্ন ইনফরমেশান দেখাতে সক্ষম এবং প্রত্যেকটি পিক্সেলে কিন্তু আলাদা আলাদা করে লাইট এমিট করতে পারে বা লাইট বাইরে বেরোয় যেটির মাধ্যমে আমরা দেখি এই ক্ষেত্রে যদি আমরা চলে আসি আমাদের যে ডিসপ্লের এক একটি পিক্সেলের যে কালার সাধারণত আজকের দিনে যে মোবাইল ফোনগুলি আছে সেখানে ডিসপ্লের যে এক একটি পিক্সেল সাধারণত এইট বিট কালারের সাথে আমাদের কোনো ফটো বা ভিডিও দেখিয়ে থাকে কিন্তু আস্তে আস্তে আমরা টেন বিট কালারের সাথে এক একটি পিক্সেল যে কোনো কালার রিপ্রোডাকশান করতে পারে সেই রকম আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি যেগুলিকে দেখবেন কিছু ফ্ল্যাক্সি মোবাইল ফোন আজকের দিনে বলা হচ্ছে ডিসপ্লেগুলিতে ওয়ান বিলিয়ন কালার আছে কারণ সাধারণত আমাদের যে মোবাইল ফোনগুলি আছে সেখানে সিক্সটিন পয়েন্ট মিলিয়ন কালার দেখানো হয় যেহেতু এইট বিটের সাথে দেখায় সুতরাং যদি আমরা টেন বিট কালারের সাথে এরকম কোন পিক্সেলের সাথে আমরা কোনো ডিসপ্লে পাচ্ছি সেটি খুব স্বাভাবিকভাবেই এইট বিট কালারের সাথে আসার যে ডিসপ্লে আছে তার থেকে আমাদের ভালো পিকচার বা মুভি দেখার এক্সপিরিয়েন্স দেবে যে কারণেই অনেক সময় আমরা দেখি যে আমাদের দুখানা মোবাইল ফোন একই ফিচার্সের সাথে আপাত দৃষ্টিতে এলেও পাশাপাশি রাখলে আমরা পিকচারের ডিফারেন্স দেখতে পাই কোনো ফ্ল্যাক্সি মোবাইল ফোন বা কোনো মেট রেঞ্জে আর এরপর আসছে হচ্ছে অনেক সময় দেখবেন আমরা ডিসপ্লের ক্ষেত্রে যদি আমরা বাইরে কোনো ডিসপ্লে ব্যবহার করছি সেক্ষেত্রে সূর্যের আলোতে যাওয়ার পর সেই ডিসপ্লেটিতে আমরা অনেক সময় কিছু দেখতে পাই না আমরা ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার পরও কিছু দেখতে পাই না ফুল ব্রাইটনেস করে দেওয়ার পর এর মানে হচ্ছে আমাদের যে প্রত্যেকটি ডিসপ্লে আছে ডিসপ্লের যে পিক্সেলগুলি আছে সেই পিক্সেলগুলি কতটা বেশি লাইট এমিট করতে সক্ষম আমরা যদি দেখবেন এই ক্ষেত্রে আমাদের যে ডিসপ্লেগুলি আছে সেখানে বর্তমান সময় মেনশন করা থেকে কত নিটস আছে দেখুন তেরোশো নিটস চোদ্দোশো নিটস বা টু থাউজেন্ড নিটস এই মুহূর্তে আমরা হায়েস্ট যদি কোনো বড় ল্যাপটপ স্ক্রিন বা বড় স্ক্রিন স্ক্রিন দেখছি সেখানে আমরা টেন থাউজেন্ড নিট পর্যন্ত আমরা ডিসপ্লের যে লাইট এমিট করার ক্ষমতা প্রত্যেকটি পিক্সেলের সেটিকে আমরা বাড়াতে পেরেছি বা লাইটের যে তীব্রতা সেটিকে আমরা বাড়াতে পেরেছি কিন্তু সাধারণত দেখবেন যে আপনার ডিসপ্লে নিটস কত বেশি যদি আপনি স্মার্ট ওয়াচ ব্যবহার করছেন সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড নিটস বা ফোর হান্ড্রেড নিটসের উপরে যদি হয় সেক্ষেত্রে বাইরের সূর্যের আলোতে আমাদের দেখতে অসুবিধা হবে না আর যদি মোবাইলের ক্ষেত্রে এখানে প্রচুর ইনফরমেশান আছে সেক্ষেত্রে যদি আমরা বারোশো নিট তেরোশো নিটসের মধ্যে আমরা যদি কোনো ডিসপ্লে নিই সেই ক্ষেত্রে আমাদের সেই ডিসপ্লেটির এক্সপিরিয়েন্স অনেকটাই বেটার হবে আর সব শেষে দেখবেন আমাদের যে ডিসপ্লেগুলি আছে সেই ডিসপ্লেগুলিতে বলা হয় এইচ ডিআর টেন সার্টিফিকেশান আছে বা ডল বি ভিশন সার্টিফিকেশান আছে এই ক্ষেত্রে এগুলি একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড যেটির মাধ্যমে বুঝতে পারি যে আমাদের ডিসপ্লেগুলিতে কোনো মুভি বা কোনো ভিডিও দেখার এক্সপিরিয়েন্স কতটা এনহ্যান্স হবে এক্ষেত্রে এইচডি আর টেন সার্টিফিকেশান বা এইচডিআর টেন প্লাস যে সার্টিফিকেশান সেই ডিসপ্লেগুলিতেও আমাদের যে মুভি বা ভিডিও দেখার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হবে এবং তার থেকেও অ্যাডভান্স যেটা সেটা হচ্ছে ডল ভিভিশন এই ক্ষেত্রেও আমরা যে কালার কন্ট্রাস্ট বা যে ধরনের আমরা ইমেজ প্রসেসিং দেখব সেইটি কিন্তু আমাদের যথেষ্ট ভালো হবে আর এরপর বর্তমান সময় আমাদের ডিসপ্লেগুলিতে আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসপ্লের রিফ্রেশ রেট এই ক্ষেত্রে দেখবেন আমরা সিক্সটি হার্চের আগে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট পেতাম কিন্তু বর্তমান সময় আমরা নাইনটি হার্জ ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে পাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে রিফ্রেশ রেট যত বেশি হবে সেই ডিসপ্লেটিতে ব্যবহার করার অভিজ্ঞতা আমাদের ভালো হবে এই ক্ষেত্রে আমরা যদি টাচ স্ক্রিন ডিসপ্লে কথায় চলে আসি সেক্ষেত্রে টাচের মাধ্যমে আপনি কোনো কে স্কল ডাউন স্কল আপ করছেন যত রিফ্রেশ রেট বেশি হবে সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লেটি ভালো পারফরমেন্স দেবে আর সবশেষে যদি আমরা চলে আসি আমাদের ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখবেন আজকের দিনে আমরা দু ধরনের ডিসপ্লে পাই কিছু মোবাইল ফোনে বলা হয় আইপিএস এলসিডি ডিসপ্লে আছে আর কিছু মোবাইল ফোনে বলা হয় ওলেট ডিসপ্লে আছে এই ক্ষেত্রে ওলেট ডিসপ্লের যে কালার কন্ট্রাস্ট সেটা অনেক সময় আমাদের যে আইপিএস এলসেরি ডিসপ্লে তার থেকে অনেকটাই ভালো হয় এর কারণ হচ্ছে দুটি আলাদা আলাদা টেকনোলজি এই যে আমরা বললাম প্রত্যেকটি ডিসপ্লের পিছনে লাইট থাকে সেই ক্ষেত্রে ওলেট ডিসপ্লের ক্ষেত্রে প্রত্যেকটি পিক্সেল নিজেরা আলাদা আলাদা করে লাইট দেখাতে পারে বা লাইট এমিট করতে পারে কিন্তু যদি আমরা আইপিএসএলসে ডিসপ্লে কথা চলে আসি সেক্ষেত্রে ডিসপ্লের পিছনে একটি এল স্ট্রিপ থাকে যেটি আলাদা করে লাইট দেখায় যেটি আমরা পিক্সেলগুলির মধ্যে দিয়ে দেখতে পাই সেই ক্ষেত্রে যেহেতু ওলের ডিসপ্লে প্রত্যেকটি পিক্সেল আলাদা আলাদা করে লাইট এমিট করতে পারে যদি আপনি এরকম কোনো কন্টেন্ট দেখছেন যেখানে ব্ল্যাক কালার আছে কিছু সেই ক্ষেত্রে সেই জায়গার পিক্সেলগুলি আর কোনোভাবে লাইট এমিট করে না পিক্সেলগুলিকে বন্ধ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা যে ব্ল্যাক কালার সেটি সম্পূর্ণ ব্ল্যাক দেখি কিন্তু আমরা যে আইপিএসএলসের ডিসপ্লে যেহেতু ব্যাক সাইডে কোনো আমরা লাইটের মাধ্যমে সেটিকে এমিট করি সেক্ষেত্রে ওই জায়গাটাকে আমরা কিছুটা গ্রে দেখি যেহেতু তার পিছনে একটি কোনো লাইট জ্বলছে মানে সেটি ব্ল্যাক কালারের মাধ্যমে সেই প্রোডাকশান করায় যেহেতু আমরা একটি জায়গাতে ডিপ ব্ল্যাক দেখতে পাচ্ছি আর একটি আইপিএসএলসের ডিসপ্লে ডিসপ্লের ক্ষেত্রে আমরা কিছুটা ব্ল্যাকটি গ্রে কালারের দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কন্ট্রাস্ট ওলের ডিসপ্লের ক্ষেত্রে ভালো হয় কিন্তু ওলের ডিসপ্লের দাম অনেকটাই বেশি হয় যে ক্ষেত্রে একটু ফ্ল্যাগশিপ ইলেকট্রনিক ডিভাইসগুলির ক্ষেত্রে বা একটু মিড রেঞ্জ ও হাই বাজেটের যে মোবাইল ফোনগুলি আছে সেগুলির ক্ষেত্রে আমরা দেখতে পাই সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন আজকের দিনে যদি আমরা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিচ্ছি মোবাইল ফোন ল্যাপটপ বা ট্যাবলেট সেই ক্ষেত্রে আমাদের যে ডিসপ্লে বা আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসটির সাইজ সেই অনুযায়ী আমাদের ডিসপ্লে সাইজ হয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেই ডিসপ্লেটি কী শেপের বা সেই ইলেকট্রনিক ডিভাইসটি কী শেপের যার উপর নির্ভর করবে হচ্ছে আমাদের যে ডিসপ্লেটি আছে তার অ্যাসপেক্ট রেশিও এবং সেই অ্যাসপেক্ট রেশিও বর্তমান সময় যে ভিডিও প্লেয়ার বা যে সমস্ত ভিডিওগুলি রেকর্ড হচ্ছে তার সাথে সামঞ্জস্য থাকা জরুরি তারপর আমাদের দেখতে হবে ডিসপ্লেটি ওলেট ডিসপ্লে অথবা আইপিএসএলসি ডিসপ্লে ওলেট ডিসপ্লে আমরা কন্ট্রাস্ট ভালো পাবো এছাড়া আমাদের দেখতে হবে যে আমাদের ডিসপ্লেটির ব্রাইটনেস কত বেশি এই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের নিটস কত বেশি আছে এবং আমাদের যে পিক্সেলগুলি আছে তার পিপিআই বা পিক্সেল ডেন্সিটি কত বেশি আছে আর তারপর দেখব আমাদের যে ডিসপ্লেটি আছে সেটি যাতে ন্যূনতম আমাদের ফুল এইচডি ডিসপ্লে হয় অথবা যদি আমরা একটু হাই এন্ডে কিনছি সেক্ষেত্রে আমরা যদি ফোর কে ডিসপ্লে পেয়ে যাই সেটি আরও ভালো বাস বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি মাঝে মধ্যেই এই সমস্ত প্রযুক্তিগত বিষয়গুলি আপনাদের সাথে সহজভাবে উপস্থাপনা করে থাকে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন জয় হিন্দ বন্দে মা নমস্কার